রোকেয়া প্রাচী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী আবৃত্তিকার ও নির্মাতা রোকেয়া প্রাচী তিনে এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে ফেনী সোনাগাজী ও ঢাকার মিরপুরে তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বাংলাদেশ টেলিভিশনের জয় পরাজয় নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার অভিনীত তিনটি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিল রোকেয়া প্রাচী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটক কাহিনী চিত্র ও টেলিছবি নির্মাণ করেছেন রোকেয়া প্রাচী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত ও পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট পারভেজকে বিয়ে করেছিলেন রোকেয়া সালের আঠাশে অক্টোবর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সিনতাইকারীরা তাকে হত্যা করে এরপর তিনি দুই সালের মে মাসে সাংবাদিক ও কলামিস্ট আসিফ নজরুলকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে পরে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়